হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি মেয়ে লাবণী। তো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি মোটামুটি। তো অনেক দিন পর আবার ব্লগ করছি, কারণ মাঝখানে আমি নিজে হাতে ব্লগ করি, ক্যামেরা ধরার লোক নেই, আর সেই জন্য আমি অসুস্থ হয়ে পড়ি মাঝে মধ্যে, আর মাঝখানে গ্যাপ পড়ে যায়, কিছু করার নেই, এইভাবেই তোমরা মানিয়ে নিও। আর আশা করছি এবার থেকে কন্টিনিউ আমি ব্লগটা করতে পারবো। আর মাঝখানে আমার একটা ফোনের প্রবলেম হয়েছিল, যার জন্য আমি করতেও পারিনি ব্লগটা। তো আজ থেকে আবার স্টার্ট করলাম। তো আজ হচ্ছে একটা স্পেশাল ডে। কি মা, আজকে আজকে হলো মা আমাকে 9 মাসের 7 দেবে। তো একদম ঘরোয়াভাবেই, কাউকেই নিমন্ত্রণ করেনি। আমার 7 মাসের 7ও হয়ে গেছে, কিন্তু সেটা মানে সেটা ব্লগ করা হয়নি সেই সময়টা। কিছু কিছু জাস্ট ছোটো ছোটো ভিডিও করেছিলাম, তো যদি সম্ভব হয় ওটা আমি একটা ছোটো করে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর শুধুমাত্র আমার শ্বশুরবাড়ি থেকে আমার শাশুড়ি মা এসছে, শাশুড়ি মা আর হয়তো আমার যা আসবে। আর মা হচ্ছে রান্না করছে, কারণ আমার মায়ের রান্না করতে নেই অনেক রকম রিচুয়াল আছে, তোমাদের সাথে সব শেয়ার করব। তো তোমরা দেখতে পাচ্ছ বসে গল্প করছে এখন, কি করবে না করবে দুজনের এখন ভীষণ আনন্দ। একজন দিদা হবে আর একজন ঠাম্মি হবে। তো দেখো এখানে মা আর শাশুড়ি মা মিলে আমাকে ভালো করে সাজিয়ে গুজিয়ে খেতে বসিয়ে দিয়েছে। তো এরপর আশীর্বাদ করে নেবে সবাই একে একে। ফার্স্টেই মা, শাশুড়ি মা আমার, এটা হচ্ছে আমার শাশুড়ি মা, শাশুড়ি মা আমাকে আশীর্বাদ করছে। তো এরপর সবাই করবে। তো আমার মা বলল যে আগে তুমিই করো, কি সব নাকি নিয়ম কানুন আছে, যার জন্য মা করে নিচ্ছে আগে আমার শাশুড়ি মা। তো নরকম মিষ্টি দিয়েই আমাকে ফার্স্টে আশীর্বাদ করলো। তো এখানে তো প্রণাম করতে নেই এখন, তো কাউকেই প্রণাম করছি না। তো এরপর এটা হচ্ছে আমার ঠাম্মা, ঠাম্মাও চোখে অতটা দেখতে পায় না, যার জন্য পাশে শাশুড়ি মা বসেছিল, মিষ্টি তুলে দিচ্ছে, আর ঠাম্মা আমাকে খাইয়ে দিল। আর লাস্ট মা, মাও আমাকে আশীর্বাদ করে নিচ্ছে সবাই একে একে। এই সবাই বলতে এই তিনজনই আমায় আশীর্বাদ করেছিল, তো যেহেতু কাউকে বলেনি। 7 মাসের 7 হয়েছিল আমার বড় করে, সেই সময় ভিডিও করা হয়নি যার জন্য। তো এই ছোটোখাটো জিনিসই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরাও অবশ্যই আমাকে আশীর্বাদ করো, আর যে আসছে তাকেও অবশ্যই আশীর্বাদ করো তোমরা ভালো করে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে শাশুড়িমা রান্না করছে ডাল, ট্যাংরা মাছের ঝাল, এটা হচ্ছে ইলিশ মাছ, ওল দিয়ে রান্না করেছে চিংড়ি মাছের মালাইকারি, তেলাপিয়া মাছের ঝাল, পায়েস, আর হচ্ছে 9 রকম মিষ্টি, আর এখানে আছে 9 রকম ভাজা আর ভাত, সবই আমার প্রিয়। বাবাকে জিজ্ঞেস করেছিল, বাবা আমাকে সকালে কি কি খাবি, কি কি মাছ খাবি বলে দিয়েছিলাম, তো সবই নিয়ে এসেছে এখানে। তো আমার ওখানে আশীর্বাদ করার পর্ব কমপ্লিট হয়ে গেছে, আমি এবার খাবো। দেখতেই পাচ্ছ আমি একদম সাজগোজ করিনি, কারণ এই গরমে সত্যি আমি আর পারছি না। এই যে শাড়িটুকু পরে আছি, নতুন শাড়ি পরেছি, খুব কষ্ট হচ্ছে। এবার আমি এইটা চেঞ্জ করব, পরে তারপর শান্তি করে খেয়ে নেব, কারণ এই শাড়ি পরে আমি একদমই খেতে পারবো না। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কী কী করি কি না করি এখনও আমার যা আসবে, আর মিঠি আসবে, তো ওদের সাথেও দেখা হবে। তো ঠিক আছে, আমি চেঞ্জ করে নিই, আর খুব খিদে পেয়ে গেছে, খেয়ে নিই, তোমরা দেখতে থাকো। এই যে আমার যা আর দেওর,
খেতে বসে গিয়েছে, মা ওদেরকে খেতে দিয়েছে। আর এই যে মিঠি, অনেক দিন পর ওকে আবার তোমরা সবাই দেখছো, দেখো কি দুষ্টুমিটাই না করে। গুড ইভিনিং সবাইকে। তো তখন সবাই চলে গেছিলো দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে, বিকেলের দিকে ওরা সবাই চলে গেছিলো, তারপর আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, উঠে আবার খিদে পেয়ে গেছিলো, আবার একটু অল্প করে চা টা খেয়ে এখন বসলাম। তো সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেল। 7 মাসে আমার স্বাদ হয়েছিল, বড় করেই হয়েছিল, তো সেই সময় আর ব্লগ করা হয়নি। আজকে মা ঘরোয়াভাবে পড়লো। তো একটা রিচুয়াল যেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে মা খাওয়ালো অথচ রান্না করলো শাশুড়ি মা, এটা কেন? তো আমাদের একটা নিয়ম আছে যে মানে যাদের আর কি মিসক্যারেজটা হয়ে যায় ফার্স্ট টাইম, তো তাদেরকে নাকি রান্না করতে নেই। তো সেই জন্য আমার মায়ের তো 2 বার মিসক্যারেজ হয়ে গেছিলো, তো যার জন্য মা রান্না করেনি, শাশুড়ি মায়ের রান্না করেছে। তো সব আমাদের খাওয়া দাওয়া ভালোই হলো মোটামুটি, একটু আনন্দও করলাম। তো মোটামুটি সব কমপ্লিট, এবার তার আসার পালা। খুব মানে টাইম এগিয়ে এসছে, কাল যাব ডাক্তারের কাছে, কাল ফাইনাল ডিসিশন হবে যে কবে কি। ডেট অলরেডি দিয়ে দিয়েছে, জানি না ওই ডেটটা ফাইনাল ডেট কি না। কালকে ডাক্তার বললো যে কাল ফাইনাল সব কিছু বলে দেবে, কবে কি হবে না হবে, কখন যেতে হবে না হবে। তো ভীষণ এক্সাইটেড, আবার ভয়ও লাগছে, আবার আনন্দও হচ্ছে, জানি না কাল কি বলবে। তো এই পর্যন্তই এখন। তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি, খুব কষ্ট হচ্ছে, এবার শুয়ে পড়ব। আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, এখন মা বাবা সবাই খেয়ে নেবে আর আমি শুয়ে পড়ছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, আর আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।